রূপান্তর হওয়া সহায় করেছে আর মেধার উপর রাইজর বিশ্বাস উভতি আছে। মই আজির সভাতে দুই এটা রাজনৈতিক দল আর দুই এজন ব্যক্তিয়ে যা নিযুক্তির উপর যে প্রশ্ন তুলিছিল বিনম্রতার সহিত আহ্বান জানাম যে আজির সমাবেশ সমবেত হওয়া আরক্ষীর নবনিযুক্ত জওয়ান সকলের পিতৃ মাতৃর লগত কথা পাতর লগত এবার মত বিনিময় কর আর মত বিনিময় করলে পরিষ্কার হব যে কি ধরনের দুখিয়া দরিদ্র আত্মজনের ঘর কেবল মাত্র মেধা আর অধ্য ব্যবসায়ের জড়িয়ে আরক্ষীর জওয়ান হবলে আমার এই লড়া ছালী সকল সক্ষম হয়েছে। আজির দিন মানে সেই সকল রাজনৈতিক দল আর ব্যক্তিক মানে অনুরোধ করি যে মেধার ভিত্তিত হওয়া নিযুক্তির প্রক্রিয়া প্রশ্নবোধক চিহ্ন উত্থাপন করে আপনার হাজার হাজার যুবকর শ্রম আর হাজার হাজার যুবকর কর্তব্য নিষ্ঠাক নিশ্চয় প্রশ্নবোধক চিহ্নে আপনার অপমানিত নকরিব। এয়া নতুন অসম, এয়া আত্মবিশ্বাসেরে পরিপূর্ণ অসম আর এটা দিক বিজয় করিবলৈ নিজকে প্রস্তুত করা এক অসমর সময়। এয়া অসমর নতুন দিন আর এই নতুন দিনের বাবে আমি নিজকে প্রস্তুত করিব লাগিব। হতাশার পরিবর্তে আশার রাজনীতি করিব লাগিব। হতাশা আর সমগ্র সমাজখনত ঋণাত্মক চিন্তাধারার পরিবর্তে আমি ইতিবাচক চিন্তাধারার এক সুন্দর পরিবেশ নির্মাণ করিব লাগিব। আজি অসম আরক্ষীয়ে সেই ইতিবাচক চিন্তার নেতৃত্ব লৈছে। আজি অসম আরক্ষী আর অসমৰ নতুন যুবক যুবতী সকলে সকল সরকারি বিভাগতে নিষ্ঠার সহিতে দায়িত্ব পালন করে সেই নতুন অসমৰ নেতৃত্ব লৈছে। মই সকল নব নিযুক্ত সরকারি কর্মচারী বিশেষকৈ আজির দীক্ষান্ত সমারোহ যোগদান করা আটাইরে পিতৃ মাতৃক পুনের এবার মই প্রণাম জানাইছো আর মই অভিনন্দন জানাইছো। শ্রদ্ধার রাইজ, অসম আরক্ষীর নতুন নিযুক্তির সমান্তরালভাবে আমি সমগ্র রাজ্যখনতে অপরাধর নিম্নগামী হার দেখিবলৈ পোৱাটো এক সৌভাগ্যর কথা। 2021 সনের 31 মের পর 2023 সনের 31 আগস্টলৈ আমার সম্মুখত দৃশ্যমান হওয়া বিভিন্ন পরিসংখ্যায় প্রমাণ করেছে আজি রাজ্যখনত কি ধরনের অপরাধর হার দ্রুতগতির হ্রাস পাইছে। অভিযোগনামা দাখিলের ক্ষেত্র আমি 45.2% পৰা 54.22% যাব পাৰিছো। অর্থাৎ পূর্বে 100টা গোচরের বিপরীতে আরক্ষীয়ে অভিযোগনামা দাখিল করেছিল 45টা, আজি সেই হার 10% বৃদ্ধি হয়ে 54টা গোচরের অভিযোগনামা দাখিল করবলে আমি সক্ষম হয়েছো। আদালত দোষী সাব্যস্ত হওয়া অপরাধর সংখ্যা আছিল 5.6%, সি এতিয়া বৃদ্ধি হয়ে যাক আমি কনভিকশন রেট বলে কোম সি 15.15% বৃদ্ধি পাইছে। আমি অহা এটা বছরের ভিতর ইয়াক 20% বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করছো। 2021 সনত রাজ্যত হিংসাত্মক ঘটনা 26,933টা সংঘটিত হয়েছে। বর্তমানের সেই সংখ্যা 9,275 হ্রাস পাইছে। সম্পত্তির অপরাধ 29,113 16,735 হ্রাস পাইছে। 2021 সনত রাজ্যখনত 1,33,239 গোচর পঞ্জীয়নের বিপরীতে 2023 সনত আগস্ট মাহ পর্যন্ত মাত্র 45,000 গোচর পঞ্জীয়ন করা হয়েছে। আমার আরক্ষীর
যিসকলে অপরাধ তদন্ত করে তেওঁলোকে প্রতিজন সাব ইন্সপেক্টরে আমার সরকার আহালৈকে গড়ে 70টা কেস বা 70টা গোচর তদন্ত করব লাগিছিল। বর্তমান তেখেতসকলে মাত্র 14টা গোচর তদন্ত করে অপরাধৰ সংখ্যা হ্রাস পোৱাৰ ফলতে অসম আৰক্ষীৰ অপরাধ তদন্তকারী বিষয়াসকলে যি গোচর তদন্ত করে তার সংখ্যা কমি আহিছে, ফলত গুণগত মানদণ্ড বৃদ্ধি পাইছে। মই আশা করি যে অসম আৰক্ষীয়ে অপরাধ আর অপরাধীর বিরুদ্ধে যি অবিরত যুঁজ আরম্ভ করেছে সেই যুঁজে অনাগত কেইটামান বছৰত আৰু অধিক সফল হব আৰু অসম আৰক্ষীয়ে দেশৰ ভিতৰতে এক সৰ্বশ্রেষ্ঠ আৰক্ষী দল হিচাপে পৰিগণিত হব। অসম আৰক্ষীয়ে যোৱা দুটা বছৰত 2,626 কোটি টকা মূল্যৰ ড্ৰাগছ জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। বাল্য বিবাহৰ বিৰুদ্ধে গোচৰ পঞ্জীয়ন কৰি 3,850 জন ব্যক্তিক অসম আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিব পাৰিছে। অৰ্গেনাইজ ক্ৰাইম, অসমত চলি থকা পশুধনৰ চোৰাং ব্যৱসায়, সুৰাৰ চোৰাং ব্যৱসায়, চুপাৰী আদি চিণ্ডিকেট যাক আমি অৰ্গেনাইজ ক্ৰাইম বুলি কওঁ, তাৰ ওপৰতো অসম আৰক্ষীয়ে মুখ্য মাধা ঢালিবলৈ সক্ষম হৈছে। ৰাজ্যখনত অপৰাধজনিত ঘটনাও দ্রুত গতির ধাপ পাইছে। 2021 চনের ডকাইতির 188টা গোচরের পরিবর্তে 2023 চনের জুলাই মাহ পর্যন্ত মাত্র 48টা ডকাইতির গোচর পঞ্জীয়ন হয়েছে। ঠিক তেনেদরে রাজ্যখনত 2021 চনের 1,192টা হত্যার গোচর পঞ্জীয়ন হওয়ার বিপরীতে 2023 চনের জুলাই পর্যন্ত 592টা গোচর আমার পঞ্জীয়ন হওয়ার ঘটনায় অপরাধের নিম্নগামী হারক সম্পূর্ণরূপে সূচাবলৈ সক্ষম হয়েছে। আমার রাজ্যত অপরাধের তদন্ত আর দোষীক সাব্যস্ত করার ক্ষেত্র ফরেন্সিক বিজ্ঞানের দ্রুত ব্যবহারে আজি আমার গোচরের সফলতার হার উন্নীত করা সহায় করব। সেই দীক্ষান্ত সমারোহত মুখ্যমন্ত্রীগীর ভাষণ আমি আপনার পুনপটিয়াকৈ শুনোয়াইছো। দেরগাঁওর লাচিত বৰফুকন আরক্ষী একাডেমির এই ভাষণ রাখিছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়।